এলাকার কাঁচা রাস্তার অবস্থা বেহাল, ফলে গ্রামের উৎপাদিত সবজি বাজারে নিতে গিয়ে সমস্যায় পড়েন কৃষকরা। ঘটনা কাঞ্চনপুর মহকুমার শিবনগর এলাকা, এটি কৃষি প্রধান এলাকা, বিভিন্ন রকমের ফসল ফলানো হয়, সেই সবজি যায় বিশেষ করে কাঞ্চনপুর বাজারে। মূলত কাঞ্চনপুর বাজারে সবজির উৎস শিবনগর, কিন্তু এই এলাকা থেকে চাষিরা সবজি বাজারে নিতে গিয়ে রাস্তার কারণে অসুবিধায় পড়েন। গ্রামবাসীরা জানায়, বৃষ্টির দিনে রাস্তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়, তখন কোনো যানবাহন এই পথে চলাচল করে না, বাধ্য হয়ে জমির উৎপাদিত সবজি মাথায় করে নিয়ে তারা 1 কিলোমিটার দূরে মূল সড়কে যায়। আমরা সমস্যা হয়েছে আস্তা কাঞ্চনপুর সাব ডিভিশনের মধ্যে, আমরা শিবনগরের সবজি হয়েছে বিখ্যাত। আমরা কাঞ্চনপুরের মধ্যে যদি আমরা শিবনগর সবজি না যাই, তাহলে আমরা আমাদের কাঞ্চনপুরের মানুষ সবজি অন্য জায়গার থেকে আনতে লাগে। যেমন এদিকে মাছলি আছে, মাছমারা আছে, দমনগর আছে, এদিক এই সমস্ত জায়গার থেকে কেরিং করে সেটা সবজি আনতে লাগে। কিন্তু যদি ওই এখানে যে মানে রাস্তার যে বেহাল অবস্থা, আমাদের সবজি ফলানি ফলানোর পরেও এগুলো যে কাঞ্চিপুরে নিয়ে যাওয়া আমাদের অনেক কষ্ট হয়। কিন্তু যে রাস্তাঘাট মানে যে মানে খাসা রাস্তা, যদি বৃষ্টি দেয়, বৃষ্টি দেওয়ার পরে রাস্তায় গাঁথা করতে হইয়া জল জমিয়া এমন অবস্থা, মানে মানে ফায়া হাটে যাওয়ার মতো ক্ষমতা নাই, গাড়ি তো আসা দূরের কথা। রাস্তাটা মানে রাস্তাটা যদি মেডিলিং করা হয়, তাহলে আমাদের শিবনগরের যে কৃষকরা আছে, কৃষক ভাইয়েরা আছে, তাদের সবজি নিয়ে যেতে গাড়িগুলো আয় না, দেখেন না আস্তে আস্তে আইয়ে দেখেন না কি গাছ ধরা হয়েছে, বৃষ্টির দ্বারা না তো বৃষ্টি দিলে আর কি পারে না। অভিযোগ, চলাচলের একমাত্র রাস্তাটি সংস্কারে কোনো পদক্ষেপ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই গ্রামবাসীর দাবি, দ্রুত রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করার। Pierre Report, Channel 10 Drop.